ঐতিহাসিক তুষার ঝড়ে বিপর্যস্ত পশ্চিম নিউ ইয়র্কের জনজীবন, 6 ফুটের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে, 2 জনের প্রাণহানি খবরও পাওয়া গেছে। এতে বন্ধ রয়েছে রাস্তা, জারি রয়েছে ভ্রমণ সতর্কতা, থ্যাংকস গিভিং ছুটির আগে বাতিল করা হয়েছে ফ্লাইটও। আগামী কয়েকদিন পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকার সতর্কতা জারি করা হয়েছে, 11 কাউন্টিতে জারি রয়েছে জরুরি অবস্থা। রোববার প্রেসিডেন্ট জো বাইডেনের 80তম জন্মদিন। এই দিন সবচেয়ে বয়স্ক আমেরিকার প্রেসিডেন্টের খাতায় নাম লেখাবেন তিনি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট দায়িত্বে থাকা অবস্থায় নিজের 80তম জন্মদিন উদযাপন করছেন। যদিও এ বয়সে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দ্বিধাবিভক্ত ডেমোক্র্যাট শিবির। প্রতারণার দায়ে 11 বছরের জেল হয়েছে স্বাস্থ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান থেরানসের প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের। দাবি করেছিলেন, তার প্রতিষ্ঠানে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা দিয়ে মাত্র কয়েক ফোঁটা রক্তের মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব, কিন্তু দাবিটি ছিল প্রতারণা। জালিয়াতের কারণে সিলিকন ভ্যালির তারকাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছেন ক্যালিফোর্নিয়ার আদালত। ইউক্রেন সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করতে কিয়েভ সফরে গেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এদিকে রাশিয়ার সঙ্গে সামরিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়েকে। মেয়ের সঙ্গে কিমের ছবি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ, তবে সেখানে কিমের মেয়ের নাম প্রকাশ করা হয়নি। ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের সময়কার কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। মিসাইল উৎক্ষেপণের সময় বাবার সাথে সরাসরি উপস্থিত ছিলেন কিম কন্যা। ইকুয়েডরের রাজধানী কুয়েটোর এক কারাগারের দাঙ্গায় 10 জন নিহত হয়েছেন। অপরাধীদের 3 সর্দারকে উচ্চ নিরাপত্তা সমৃদ্ধ অন্য কারাগারে সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের ফলে এই দাঙ্গা হয়। রাজধানীর এল ইনকা নামের কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারে আগের সহিংসতার সন্দেহভাজন মাস্টারমাইন্ড 3 কয়েদীকে সরানোর অল্প কিছুক্ষণ পরেই ওই দাঙ্গার ঘটনাটি ঘটে। ইমরান খানকে হত্যার জন্য আবার হামলা চালানো হতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক। এক গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এ মন্তব্য করেছেন তিনি। শুনানি চলাকালে আদালতের কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন উপস্থাপন করে পুলিশ। এতে বলা হয়, ইমরান খানের ওপর আবারও একটি হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। অত্যাচারে স্টিম রোলার চালিয়ে দেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আওয়ামী লীগ। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ভোটের অধিকার হরণ করে দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য জনগণের আদালতে হাসিনা সরকারের বিচার হবে। আগামী মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানির সংকট কেটে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনও 5 মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। তিনি আরও বলেন, রিজার্ভের টাকা দিয়ে জ্বালানি তেল ও প্রয়োজনীয় খাদ্যশস্য কেনা হচ্ছে। ব্যবসা বাণিজ্য যাতে যথাযথ চলে সেজন্য প্রণোদনা প্যাকেজও দেওয়া হচ্ছে রিজার্ভের অর্থ থেকে। রোববার কাতারে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বিশ্বকাপ ফুটবল। 32 দেশের এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রিয় মানুষের উত্তেজনা তুঙ্গে।
কাতারের আলবাইত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দেশ কাতার এবং লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ইকুয়েডর।